এটা হচ্ছে আমাদের গরিবের লেগ পিস। এখানে আরেকজন চলে এসেছে গরিবের লেগ পিস খায় বলে, আমাদের গরিব বাবু। লেগ পিস গুলো দিয়ে দাও, দেখে বোঝা যাচ্ছে বিশাল টেস্টি হবে খেতে, একদম অসাধারণ। পুরো চুমু, পুরো চুমু লাগছে, একদম জুড়িয়ে গেল। রেডি হয়েছি, তার কারণ এখন আমি যাব বাজারে। আমাদের এখানে আজকে বাজার আছে, যাচ্ছ যাও, কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস আনবো। কি আনতে হবে? লেগ পিস আনবো, চিকেন লেগ পিস। ওয়াও, আজকে চিকেন লেগ পিস কি রান্না হবে নাকি? হ্যাঁ। তো গাইস, আজকে আমাদের বাড়িতে চিকেন লেগ পিস হবে, আর সেটা কিন্তু সাধারণ লেগ পিস না, এটা হচ্ছে অসাধারণ লেগ পিস, এটা হচ্ছে গরিবের লেগ পিস। তো কী লেগ পিস কী সব কিছু এই ভিডিওতে থাকবে, আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর তাড়াতাড়ি যাই, কারণ লেগ পিস শেষ হয়ে যেতে পারে, বাজারে লেগ পিসের টান খুব। তো চলুন আপনার ভিডিওটা, আমাদের এখানে বেশিরভাগ সময় ওইটাই খায়। হ্যাঁ, তো তুমি তাহলে বাড়িতে সব মশলাপাতি রেডি করতে লাগো, আমি টুক করে বাজার থেকে। হ্যাঁ যাও করো, কিন্তু টাইম মতো করবা, ঠিক আছে? কারণ রাত জন্য বেশি না। আমি পূজাকে দিদি খেলো, পূজা দিদি খেলো, ওই দিকে দেখো, ও লাফাচ্ছে আসার জন্য, ও এক্সাইটেড লাফাচ্ছে, কাকে নেবো? আমি আমি যাবো না, তোমরা যাও তাহলে, সবাই তোমরাই যাও। গাড়ি যেতে হবে না, অবস্থা কি এরা, তো যেতে দেবে না, দেখতে পাচ্ছি এরা বেরোলে কোথাও। হ্যাঁ তুই কি বুঝলি একটুখানি পিছকি? মনে করেছি আমি, কে জানিস তো, চলো বাজারে যাও, পেছনে বসবে তো, পেছনে বসবে তো তুমি, হয়ে গেছে বাজার নাকি? এই যে আসলাম বাজার, তো প্রথমে মশলাপাতি নিয়ে নেবো বাজারে, কারণ যাওয়ার সময় ওটা নিলেও হবে লেগ পিস। প্রথমে পেঁয়াজ ঝাল আদা রসুন নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজ আদা রসুনের দাম বেড়েছে। তখন বাজার কমপ্লিট হয়ে গেল, লাস্ট অফ দ্য লিস্ট গরিবের লেগ পিস নিতে হবে। বাবা অল্পই আছে, কত? 550। ঠ্যাং না, সব একই, 500। হ্যাঁ 500, এই এই মাল দিয়ে দিয়ে গেছি। গরিবের লেগ পিস নেওয়া হয়ে গেছে, এখন মশলা নিতে হবে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পেরে গেছেন যে গরিবের লেগ পিস কি। গরম মশলা প্যাকেট লাগবে। আবু গরিবের লেগ পিস নিয়েছি, তুমি খাবে নাকি? তুমি হ্যাঁ অবচো কায়দা দিয়ে কিরম বসে আছে দেখেছো খালি? হ্যাঁ সাইকেলে যাওয়ার জন্য কি হচ্ছিল? ফাইনালি বাজার থেকে বাড়িতে চলে আসলাম, আর গরিবের লেগ পিসটা কি সেটা হয়তো অনেকে ক্যামেরায় দেখতে পাইনি, কারণ ক্যামেরাটা আমি একটু উঁচু করেই রেখেছিলাম আপনাদেরকে এখানে এসে দেখাবো বলে। তো এখন আমি দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি আমাদের গরিবের লেগ পিসটা কি। মমিতা একটু দেখিয়ে দাও তো সবাইকে আমাদের গরিবের লেগ পিসটা কি। এটা হচ্ছে আমাদের
গরিবের লেগ পিস। ইয়েস, তো এইটাই আজকে রান্না হবে বেশ ভালো করে। আমাদের গ্রামে বেশি চলে, মাংসের থেকে লোক এটাই বেশি খায়। হ্যাঁ, আর মানে আমাদের প্রত্যেক হাটেই আসে, তো আজকে স্পেশালি খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই নিয়ে আসলাম। এখন মৌমিতা এটা ভালো করে মশলা দিয়ে কড়া করে রান্না করবে, একদম যেন খেয়ে জিভে জল চলে আসে। এ ওতে একটা গরম মশলা প্যাকেট ছিল কিন্তু ব্যাগে, বের করেছো? হারিয়ে যেতে পারে। রসুন এত লাগবে? না না, অত লাগবে। আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে জানিস? কি? গরিবের লেগ পিস। কি বলতো, কি হতে পারে বল? হ্যাঁ, এই দেখ, সেটা আমরা সবাই জানি। এই যে আনা, আমরা যেটা জানি। তুই খাস তো নাকি? এই যে আজকে আমরা টিউশনে গেছি, আর একটা দানা সব গেলি পাখিটাকে কামড়িছে। এখানে একটা ময়না পাখি ছিল, আর সাপ দানা সব গেলি কামড়িছে। আর রূপা দিদি দেখে নিয়ে তো কি ছোট পান ছোটাচ্ছে, আর দিদি দিদি করতেছে শুধু লক্ষ্মী ঠাম্মাকে বলছে হে দিদি, এরকম করতেছে। আর সেই সময় পিউর ঠাম্মা এসে নিয়ে আর ওটাকে একটা বাঁশ নিয়েছে, আর ওইটাকে নিয়ে সাপটাকে ছাড়াচ্ছে, গিয়ে পর পাখির সঙ্গে ফেল দিচ্ছে খাঁচাটাকে, আর সাপটা আস্তে আস্তে পড়ে চলে গেছে। তারপরে লক্ষ্মী ঠাম্মা এসে পর ওই সাপটাকে মারতে গেছে। ওই পিউর ঠাম্মা আর লক্ষ্মী ঠাম্মা রূপা দিদি মিলে। মাথা তো উচিত হয়নি সাপটাকে, আমাদের ঘরেও ঢুকেছিল না? আমাদের ঘরে ঢুকেছিল তো, আমি মাছ ধরছি বিলে, ওখানেও মাথা উঁচু করে হরদম ঘুরছে, দুদিন দেখেছি। আমাদের এইদিকে লেগ পিস ছাড়ানো লোক চলে এসছে, স্পেশাল লোক ভাড়া করে নিয়েছি। কি খাচ্ছিলিস তুই মুখে, কি দেখি মুখে, কি তোর বলটি? তো এই গরম জল করে এখন এগুলো ছাড়ানো চলবে আরকি। তো এই যে দেখতে পাচ্ছেন গরম জল দেওয়ার পরে কত সুন্দর ভাবে সব ছাড়িয়ে যাচ্ছে আর কি, অসাধারণ ভাবে। তাল তো বসেছে, তাল কিনে বড় বড় আমার মাথার থেকে বড় তাল গুলো, একটা তালে একটা তাল কিনলে অনেক বড় হবে একটা তালে, দেখে কিন্তু কেনে না, খুব কম লোকেই কেনে তাল। এদিকে পাওয়া যায় না। তো ফ্রেন্ড, এখানে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, আমাদের লেগ পিস ছাড়ানো হয়ে গেছে, এখানে পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে, আর এখানে আছে আমাদের আলু, আর এই বাটিতে আছে লবণ, আর এখন মৌমিতা আগুন ধরাচ্ছে, টমেটো আছে আবার, তো আর ওইদিকে মৌমিতা এখন আগুন ধরাচ্ছে মোটামুটি। আর রান্নাটা আজকে আমাদের মাটির উনানেই হবে। এখানে আরেকজন চলে এসছে গরিবের লেগ পিস খায় বলে, আমাদের গরিব বাবু। কে এটা? হ্যাঁ কি ব্যাপার, তুমি কি রান্না করবে নাকি মার সাথে? হ্যাঁ চুপ করে বসে আছে বাবু, তুমি কি রান্না করবা? হ্যাঁ তুমি কি রান্না করো আমার সাথে? অনু বাবা, রান্না করে চলে এসছে বাবু, পচো বাবা, কিলি কিলি এটা কিলি। তো আমাদের আগুন কিন্তু ফাইনালি ধরে গেছে, আর কড়াটাও চেপে যাচ্ছে এখন, গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দেবো, বিশাল হিট হয়ে গেছে, চালটা ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দেবো, কিন্তু আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম পুরো লাল লাল করে। এবার আলুটা তুলে নেব, মাংস স্টাইলে রান্না, এটা মাংসেরই তো অংশ না।
মানে একদম নিচের অংশ আর কি। আমি মমিতাকে একটু ভালো করে রান্নাটা করতে বলছি, মানে মশলা টসলা দিয়ে, তার কারণ কি খেতে একটু বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, গরিবের লেগ পিস গরিবের লেগ পিস, এটা এটাই হচ্ছে আসল লেগ পিস। আর ওই যেটা আসল লেগ পিস মানে যেটা খায় ওটা জাং, ওটা পায়ের উপরের অংশ। খেতে কিন্তু দারুণ লাগে, যা বলো চাউল নাকি ভালো করে রাঁধলে একদম মাংসরই মতোই লাগে। তো দেখাচ্ছে আপনার কাছে বেশি টাকা নেই, মাংস খেতে ইচ্ছে হচ্ছে দুধের স্বাদ ঘলে মিটাতে। তেমন ভাবে রান্না করিনি, যদিও না মানে করি না বললেও চলে। এইবার আদা বাটাটা দিয়ে ভালো করে মাংসটা ভালো, ঝাল দিয়ে দেবো দুই ভাত। এখন থেকেই কিন্তু একটা বিশাল কালার চলে এসছে, দেখে লোভ লেগে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে বিশাল টেস্টি হবে সেটা একদম। আর সত্যি কথা বলতে মাটির উনানের একটা আলাদা টেস্ট আছে আবার নাকি কাঠের উনানে। অল্প অল্প করে গরম মশলা মিট মশলা, এটা ওর কাছ থেকে শিখেছি ডবল ডবল মশলা দেওয়া। আমি অল্প অল্প করে দেই দুবার, মানে একবার মাংস করার সময় দেবো আর তরকারি কম। এটা ওর কাছ থেকে শিখেছি, আমরা কিন্তু দিতাম না আর কি। আর একটা স্পেশাল গরম মশলা আমাদের কই, সে কাঠ গরম মশলা, ওইটার তো বাবা ব্যাপক ওটা একবার লাস্টে দেবো। এইবার টমেটো গুলো দিয়ে দেবো এর সাথে একটু, টমেটো তো দিলে একটু ভালো লাগে আর কি। টমেটো এমন একটা সবজি যেটা সবেতে চলে, সবার সাথে মানিয়ে নেয় আর কি। তারপর আলু, আলুর থেকে টমেটোটা ভীষণ ভিআইপি, ভিআইপি সবজি আর কি টমেটো। না গরিব থেকে বড় লোক সবাই ভেজে রাখা আলুটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষায় গেছে, এবার জল দিয়ে বেশি দিও না রান্না। মোটামুটি আমাদের একরকম কমপ্লিট হয়ে গেছে, কারণ মমিতা জল ঢেলে দিয়েছে কড়াই, এখন ওটা ফুট খাবে তারপরে হয়ে যাবে।
একেবারে দেখাবে আপনাদের সাথে খাবার সময়, কারণ আমি এখন যাবো একটু নদীর সাইডে, একটা ভিডিও আপলোড করা আছে ফেসবুকে, তো তখন মমিতা রান্নাটা কমপ্লিট করতে লাগুক, এসে খাওয়া দাওয়া হবে আর রিভিউ দেওয়া হবে অ্যাকচুয়ালি তরকারিটা খেতে কেমন লাগছে। কমপ্লিট করতে লাগুক আমি নদীর ধার থেকে ভিডিওটা আপলোড করে আসি নাকি? ঠিক আছে, ভাত রান্না করবে তবে? তাহলে একটা সময় লাগবে, তো তখন আমার হয়ে যাবে কাজটা আর কি। তো ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই খেতে বসে গেছি, তো চলো শুরু করা যাক। মা ওটা দাও খেলেই, আমি ওটাকে ফেলবো নাকি? হ্যাঁ অবশ্যই, এক পিস দাও। তো আমাদের মানে গরিবের চিকেন লেগ পিস খাওয়ার আগে বাড়িতে দুপুরে যে তরকারি ছিল সেটা এখন আগে খাচ্ছি আমরা, এটা আর একটুখানি হয়ে তো এটা দিয়ে আগে খেয়ে নেবো, তারপরে আমরা গরিবের লেগ পিসটা খাবো। দুপুরে আমাদের আজকে রান্না হয়েছিল কচু আলু টমেটো মাছ তেলা মাছ। তো কচু তরকারি, তো কচু তরকারি খাওয়া হয়ে গেছে, এখন গরিবের লেগ পিস। প্রীতি খাস তো? প্রীতি আমি শুনছিলাম তুই খাস না নাকি মাঝে মাঝে, আমি শুনছিলাম যে প্রীতি খায় না মাঝে মাঝে, শোনা গেছিল জিজ্ঞেস কর। এবারে আসবে আসল মজা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, ঠিক আছে, আর সেই বৃষ্টির মধ্যে এরকম একটা সুস্বাদু খাদ্য খাওয়া চলছে, তো অসাধারণ একটা ব্যাপার। তো এখন ফার্স্ট প্রথম খাচ্ছি আর কি, এদের আগে আমার খাওয়া হয়ে যাচ্ছে। অসাধারণ, পুরো চুমু পুরো চুমু লাগছে একদম। লেগ পিস খাই, ওটা গলার পিস ছিল প্রথমে, এটা খেলাম। খাবি না কাকে দেখবি খালে, একটু ভাত লাগবে মনে হচ্ছে। অসাধারণ অসাধারণ ব্যাপার, পুরো জমে ক্ষীর কি বলো, মানে মাংসর 100% টেস্ট লাগছে, একটা মাংস যতটা 100 যতটা লাগে পুরো একদম সেম, পুরো চুমু। জমে ক্ষীর